দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আছি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। তবে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা বগুড়া সহ উত্তরাঞ্চলবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক। এই বিষয়টি মূলত আপনাদের জানান দিতে চাই। আপনারা ইতিমধ্যে এই বিষয়গুলো অনেকটাই জেনেছেন, তারপরে আমরা সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী সেই বিষয়টা আপনাদেরকে জানাতে চাই। আপনারা জানেন যে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম। এই স্টেডিয়ামের গুরুত্ব কিন্তু বাংলাদেশ নয়, শুধু দেশের বাহিরের বিভিন্ন খেলোয়াড়দের কাছেও কিন্তু এর অনেক গুরুত্ব রয়েছে। এবং মর্যাদাপূর্ণ এই স্টেডিয়ামটি কিন্তু বেশ কিছুদিন পূর্বেই তার আন্তর্জাতিক মর্যাদা কিন্তু ক্ষুণ্ণ করা হয়েছে। পাশাপাশি যেটাকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটাও কিন্তু করা সম্ভব ছিল, এবং ইতোমধ্যে কিন্তু কর্তৃপক্ষ বলেও ছিল যে এটাকে ফিরিয়ে আনা হবে। কিন্তু সর্বশেষ আজকের যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হলো যে এই মর্যাদার সর্বশেষ কফিনে কিন্তু পেরেক মেরে দেওয়া হয়েছে। দর্শক আপনারা জানেন যে বগুড়ার আন্তর্জাতিক স্টেডিয়াম, এই শহীদ চান্দু স্টেডিয়াম, এই স্টেডিয়ামের কর্মকর্তাদেরকে আগামীকাল দিনের মধ্যে ঢাকায় কিন্তু রিপোর্ট করতে বলেছেন বিসিবি। পাশাপাশি এখানে ক্রীড়া সংস্থার কর্মকর্তা যারা আছেন এবং এখানে বিসিবির যে সকল কর্মকর্তা আছেন তাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এই স্টেডিয়ামে যে সকল মালামাল আছে, খেলাধুলার সাথে জড়িত যে সকল ইকুইপমেন্ট আছে, সবগুলোকে কিন্তু ঢাকায় পাঠাতে বলা হয়েছে। এবং তাদের নির্দেশনার আলোকে ইতোমধ্যে কিন্তু এখানকার কর্মকর্তা যারা আছেন তারা সেই মালামালগুলো কিন্তু এখান থেকে প্রত্যাহার করার ব্যবস্থা করছেন। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই সরাসরি যে এই যে মালামালগুলো আছে সেই মালামালগুলো কিন্তু ইতোমধ্যে কাবার্ড ভ্যানে তোলা শুরু হয়ে গেছে। বেশ কিছু মালামাল তোলা হয়েছে এবং এই মালামালগুলো কিন্তু কাবার্ড ভ্যানে উঠছে এবং এগুলো সরাসরি ঢাকার মিরপুরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, এই অবস্থাগুলো আমরা আপনাদেরকে দেখাতে চাই যে কাবার্ড ভ্যানের ভিতরে কি কি মাল আছে। আপনারা একটু দেখুন যে এখানে যে মালগুলো আছে এখানে একেবারে কার্পেট থেকে শুরু করে নেট, ঘাস কাটার মেশিন এবং যা যা দরকার হয় স্টেডিয়ামের জন্য সব কিছুই কিন্তু এখান থেকে প্রত্যাহার করা হচ্ছে। জনগণের আশঙ্কা যে তাহলে এই মাঠটা কোথায় গিয়ে দাঁড়াবে। দীর্ঘদিন হলেও কিন্তু আন্তর্জাতিক মানের খেলা হচ্ছে না, খেলা না হলে অন্তত পক্ষে যে লীগ যে সেগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছিল, আজকেও যেমন একটি খেলা চলছে, সব মিলিয়ে বগুড়া সহ উত্তরাঞ্চলবাসীর মধ্যে যে এক ধরনের হতাশা ক্ষোভ বিরাজ করছে সেটা কিন্তু এখানে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। আমরা একটু সাধারণ মানুষ যারা ক্রীড়াপ্রেমিক, ক্রীড়ামোদী, যারা ক্রীড়াকে ভালোবাসেন, ক্রিকেটকে ভালোবাসেন, তাদের একটু প্রতিক্রিয়া জানতে চাই। দীর্ঘদিন যারা এই মাঠে খেলেছেন তারা কি বিষয়টি কিভাবে দেখছেন? ভাই, আপনাকে একটু জানতে চাই আপনার কাছ থেকে এই বিষয়টা। আসলে আপনি এমন একটা কথা জিজ্ঞেস করলেন, আমার কথা বের হচ্ছে না। আমরা দীর্ঘদিন এখানে এই মাঠে প্রায় 20 বছর খেলছি, জাতি টিমে খেলছি, প্রিমিয়ারে খেলছি। তো আসলে কালকে এই নিউজটা পাওয়ার পরে আমি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আমার দুটো ছেলেকে নিয়ে আসছি যে চল, আর কখনো দেখতে পারবি না এই মাঠের। আজকে যেমন প্রিমিয়ার খেলা হচ্ছে, সেই প্রিমিয়ারের বাউন্ডারি যে দড়িটা ছিল এখানে দড়ি দেওয়ার মতো জায়গা নাই, শুধু চুন টেনে বাউন্ডারি খেলা হচ্ছে। এটা প্রিমিয়ারের মতো একটা খেলা সেখানে আজকে পরিস্থিতি তৈরি হয়ে গেছে প্রথম দিনেই। আমি তো আশঙ্কা করতেছি যে আমরা সামনে বছরে যে টুর্নামেন্টগুলো হবে সম্ভাবনা নেই এইভাবে আর হওয়ার। আর এরপর আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে, বিশেষ করে আমার সবচেয়ে আশা ছিল যে এবার নতুন এমপি বগুড়ার 49 বছর পরে আমরা শুনলাম আওয়ামী লীগের এমপি আসছে, আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি। আমার তার কাছে একটা আবেদন থাকবে, উনি একসময় আমাদের এই ক্রীড়া সংস্থার সাথে জড়িত ছিল, আমরা তখন খেলতাম, ওনার কাছে আমার জোর আবেদন যে আপনি নিজে দাঁড়ায় এই পদক্ষেপ নেন, আমাদের এই মাঠের এই ইনস্ট্রুমেন্টগুলো ফিরিয়ে দেন। আর পাশাপাশি আমি এটাও বলতে চাচ্ছি যে আমরা এর না হলে আমরা সাধারণ জনগণ আমাদের যতটুকু সাধ্য আছে আমরা অবশ্যই আমরা যেখানে যে যেভাবে প্রতিরোধ গড়ে আমাদের এই জিনিসটা ফিরে আনতে হয় আমরা অবশ্যই চেষ্টা করবো। এটা আপনারা শুনলেন যে এখানে সাধারণ মানুষ কিন্তু তাদের ক্ষুব্ধ হওয়ার কথাগুলো বলছে, তাদের প্রতিক্রিয়া তারা জানানোর চেষ্টা করছে। আরো দু একজনের সাথে কথা বলতে চাই। এই যে মালামালগুলো নিয়ে যাচ্ছে কর্মকর্তাদের প্রত্যাহার করছে, আপনি কি বিষয়টা কিভাবে দেখছেন? এটা আসলে বিষয়টি আমাদের চোখে মানে ভালো দেখছে না। আমার আগে যেটা বলে গেল আমার ভাগ্না কথাটা সঠিক বলে গেল, আমরা আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমাদের বগুড়াবাসীর একটা আবদার ছিল যে আমাদের বগুড়ার মাথা এমপি সাহেব তিনি এটা বিষয়ে করতে পারত, কিন্তু আমরা তার কাছে খুব জোরভাবে অনুরোধ করছি সে যেন এটা বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে ইয়ে করতে পারে, কারণ আমরা এটা হিংসা রাজনীতি দেখছি। জি, অনেক অনেক ধন্যবাদ দর্শক। আপনারা শুনলেন যে এখানে সাধারণ মানুষ কিন্তু বলছে যে এই বিষয়টি দেখার জন্য তারা কিন্তু মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছে। আরও যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে এই যে আপনি বগুড়ার একজন ক্রীড়ামোদী, ক্রীড়া নিয়ে আপনি চিন্তা করেন, খেলেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আপনি ভাবেন, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? এটা আসলে খুবই খারাপ একটা বিষয় আছে, কারণ রানিং এখন আপনি দেখতেছেন খেলা চলতেছে প্রিমিয়ার লিগের বা বগুড়ার প্রথম শ্রেণীর একটা খেলা, সেইখান থেকে এমনকি বাউন্ডারির দড়ি পর্যন্ত নিয়ে গেছে। তো এটা আসলে হিংসাত্মক ছাড়া আর কোনো কাজই না, মানে একটা ক্রিকেটকে ধ্বংস করার দেওয়ার মানে দ্বারপ্রান্ত বলতে পারি এটা আমরা অবশ্যই এটাকে
বিসিবির যারা কর্মকর্তা আছে তাদের কাছে অনুরোধ করব যেন অতি দ্রুত এটাকে আবার ফিরিয়ে দেওয়া হয়। জি, অনেক অনেক ধন্যবাদ। এখানে কিন্তু যারা আছেন তারা কিন্তু বলছেন যে বিষয়টিকে ফিরিয়ে দিতে চায় এবং ফিরিয়ে নিতে চায়, তারা কিন্তু আবেদন করছেন। এখানে কিন্তু দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের দাবি কিন্তু একই। এখানে আমাদের সিনিয়র গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন, আমাদের চপলদা এটিএন নিউজের তিনি উত্তরাঞ্চল ব্যুরো প্রধান, আমরা একটু তার প্রতিক্রিয়া জানতে চাই। দাদা, আপনাকে শুভেচ্ছা। এই মুহূর্তে আপনি যে খবরটি জনগণের কাছে দিচ্ছেন যে এই স্টেডিয়ামের কর্মকর্তাদের প্রত্যাহার করা হচ্ছে, মালামাল সরিয়ে দেওয়া হচ্ছে, এই অবস্থায় এই বিষয়টিকে আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনি ক্রীড়ার সাথে সম্পৃক্ত, আপনি বিষয়টি কিভাবে দেখছেন? বলা নেই কওয়া নেই, হঠাৎ করেই বন্ধ হয়ে গেল শহীদ চান্দু স্টেডিয়াম। আন্তর্জাতিক ভেন্যু তো অনেক আগেই হারিয়েছে। ঘটনাটা হলো যে এরকম একটা স্টেডিয়ামকে জনশূন্য মানবশূন্য করার পিছনে কি হীন উদ্দেশ্য আছে আমি বুঝে উঠতে পারছি না। একজন শহীদের নামে প্রতিষ্ঠিত একটি স্টেডিয়াম যেখানে আন্তর্জাতিক খেলা হয়েছে সেটাকে হঠাৎ করেই আন্তর্জাতিক ভেন্যুর থেকে বাদ দেওয়া হলো। এখন হঠাৎ করে আপনি বলছেন যে এই স্টেডিয়াম একেবারে গুটিয়ে নিয়ে এখান থেকে চলে যাওয়া হবে, তার মানে কি? তার মানে বগুড়ার যে ক্রীড়ামোদী, যারা ভালো ভালো বগুড়ার যে প্লেয়ারগুলো বাড়াবে, এই ক্রিকেটার কই থেকে বাড়াবে? তারা কোথায় খেলবে? আপনি দুই দিন পর শুনবেন যে এই স্টেডিয়ামের তালাবদ্ধ করে দিয়েছে, তারা এই স্টেডিয়ামে ঢুকতে দেবে না। তো এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। একটা জিনিস করার আগে অন্তত আমাদেরকে সে সুযোগ দিতে হবে, কারণ আমাদের এখানে যে জেলা ক্রীড়া সংস্থা আছে, আমরা যারা ক্রিকেটের ভক্ত আছি তারা তো চাইবো যে অন্তত একটা প্রতিবাদ করে হলেও, একটা সরকারকে জানিয়ে হলেও এটাকে বন্ধ করার। হঠাৎ করে আপনি বন্ধ করে দেবেন, এটা তো মেনে নেওয়া যায় না। বিসিবি বলছে যে ক্রীড়া সংস্থা এখানে সহযোগিতা করছে না, আপনি কি বিষয়টিকে বিশ্বাস করেন বা এটাকে কিভাবে দেখেন? শুনুন, আজকে যে এই যে আপনার পিচে খেলা হচ্ছে, এই পিচে কিন্তু কয়েকদিন পরেই কিন্তু ঢাকা থেকে ক্রিকেট লীগ খেলার কথা আছে। এই পিচে আপনার যে ক্রিকেট লীগ চলছে বগুড়ার, এটা কিন্তু আমি ঠিক মতো মেনে নিতে পারলাম না। এই খেলাটাকে আপনারা এরপরে করতে পারতেন, আপনি কয়েকদিন পরেই আপনার জাতীয় লীগ হবে সেইখানে আপনি এইরকম একটা দেওয়া, মানে খেলা দেওয়া, এটা অবশ্যই আমি মনে করি জেলা ক্রীড়া সংস্থার একটা ভুল সিদ্ধান্ত। জেলা ক্রীড়া সংস্থা এটা করার কারণেই কিন্তু আপনার ঘটনাটা ঘটেছে, যে কারণেই কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে যে এটা বন্ধ করে দাও। যদিও মনে করি এটা একটা মানে বাজে কিংবা অশুভ একটা চক্রান্ত, যে চক্রান্ত শিকার হলো শহীদ চান্দু স্টেডিয়াম। জি, অনেক অনেক ধন্যবাদ দর্শক। আপনারা শুনলেন যে এই যে গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব চপল সাহা যে কথাটি বলেছেন যে একটি অশুভ চক্রের চক্রান্তের কারণেই কিন্তু আজকের এই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের এই ভেনুর যে মালামাল ইকুইপমেন্ট সেগুলো চলে যাচ্ছে, কর্মকর্তাদেরকে প্রত্যাহার করা হচ্ছে, এবং এখানে যে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের ব্যর্থতা নেই সেটাও কিন্তু তিনি অস্বীকার করছেন না। পাশাপাশি যে ক্রীড়া সংস্থার দুর্বলতা থাকলেও কিন্তু সেটা সমাধান করার পথ ছিল সে কথাটাও কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন। কিন্তু বিমাতা সুলভ আচরণ করার জন্যই কিন্তু আজকে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা আরও দু চারজনের সাথে একটু কথা বলতে চাই, সাধারণ যারা খেলোয়াড় আছে তাদের সাথে একটু কথা বলতে চাই, এবং আমরা একটু জানতে চাই যে তারা এই বিষয়গুলোকে কিভাবে দেখেন। দর্শক, আসলে এই বগুড়ার আন্তর্জাতিক মানের ভেন্যু এবং এই এই বিষয়টি কিন্তু সবার কাছে একটু অগ্রহণযোগ্য বিষয়গুলো মনে হচ্ছে, একটু আমরা একটা কথা বলতে চাই ভাই, আপনি একটু বলবেন যে এই যে আচ্ছা অনেকেই সেটা চাচ্ছেন না, আবার অনেকেই কিন্তু বলছেন যে এই বিষয়টাকে কিন্তু কেউ মেনে নিতে চাচ্ছে না, তাদের মধ্যে অনেক ধরনের কষ্ট ক্ষোভ আছে। এই যে সকল ইয়ং ম্যান তারা দাঁড়িয়ে আছে, তারা খেলাধুলা করে, আজকে এই চান্দু স্টেডিয়ামের এই অবস্থা, তুমি বিষয়টা কিভাবে দেখছো ভাই? আসলে অত্যন্ত দুঃখজনক এটা আমাদের জন্য, আমাদের বগুড়ার বুকের, আসলে আমাদের জন্য ব্যক্তিগতভাবে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা স্টেডিয়ামে আসবো, খেলা দেখবো, উপভোগ করবো। ক্রীড়া মানে আনন্দ, আর ক্রীড়া মানেই আমাদের একটা উচ্ছ্বাস যে আমরা থাকবো, খেলবো, খেলা দেখবো, শিখবো, সেখান থেকে অনুপ্রাণিত হব। এবং আজকে মুশফিক ভাই যেখানে গেছে, তো হৃদয় দিয়ে গেছে, আমাদের বগুড়ার ছেলে, তো আমরা এখান থেকে অনেকে উঠে আসবে, তরুণরা উঠে আসবে, আমাদের যারা তারুণ্য আছে তারা উঠে আসবে। এরকমভাবে একটা স্টেডিয়াম যদি না থাকে, আমাদের স্টেডিয়ামে যদি এটা নেতিবাচকভাবে দেখা হয়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। দুঃখের বিষয়, ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা শুনলেন দর্শক যে এখানে কিন্তু যারা একেবারে তরুণ তারাও কিন্তু একই কথা বলছে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা এক ধরনের ক্ষতিগ্রস্ত হবে, বাধার শিকার হবে। আমরা একটু সিনিয়র জার্নালিস্ট আছে এখানে, তাদের সাথে একটু কথা বলতে চাই। তারাও একসময় খেলার মাঠে দাবিয়ে বেরিয়েছেন এবং তারা খেলাধুলা করেছেন,
থাকেন, এখনো বিভিন্ন ভাবে এই খেলাধুলাকে তারা যেমন সহযোগিতা দিয়ে থাকেন। আমাদের ডিউক ভাই, সকলের প্রিয় ডিউক ভাই, তার কাছে একটু জানতে চাই, এই যে প্রত্যাহার করা হলো, এটা তো একটি তৈরির একটি জায়গা, প্রেরণা দেওয়ার জায়গা, সেই জায়গাটা আজকে এই অবস্থায় চলে যাচ্ছে, তাহলে কি এখানকার যে মান মর্যাদা এবং আমরা যতটুকু আশা করেছিলাম যে ক্রিকেটার তৈরি হবে, সেটা কি আপনি কতটুকু মনে করছেন? ধন্যবাদ। আমি একটা নিজেও একটা টুর্নামেন্ট চালাই, লাভিব সিদ্দিকী টুর্নামেন্ট। তো আমি সেই টুর্নামেন্ট চালানোর অবস্থায় আমি খুব গর্ব অনুভব করতাম যে আমি একটা আন্তর্জাতিক স্টেডিয়ামের জেলাতে বসবাস করি, এবং যখন আমরা দেখতাম যে একটা এর আগে আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছে, সেটা স্টার স্পোর্টস তার বিদেশি চ্যানেলে যখন প্রচার হয়, যখন উচ্চারণ হয় বগুড়া চান্দু স্টেডিয়াম, তখন আমার বুকটা ভরে যেত। সেই গর্বের জায়গাটা আমরা হারালাম। আমি চাই যেখানেই ভুল বোঝাবুঝি হোক, এই কিছু ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে এই ভুল বোঝাবুঝি সমাধান করে আন্তর্জাতিক স্টেডিয়ামটা আবার বহাল থাক, এই আমার কামনা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দর্শক। উনি কিন্তু চমৎকার কথা বলেছেন, সেটা হলো যে এই শহীদ চান্দু স্টেডিয়াম, এই চান্দু স্টেডিয়ামকে বহাল রাখার জন্য উনি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। কারণ কেননা এটা বগুড়াবাসী শুধু নয়, বগুড়া নয় উত্তর অঞ্চলবাসীর জন্য একটা গর্বের জায়গা, গৌরবের একটা জায়গা, যে জায়গাটা নিয়ে কিন্তু সবার মধ্যে এক ধরনের প্রেরণা ছিল, আছে। আমরা একটু ছোট ছোট যারা ক্রিকেট নিয়ে খেলে, ক্রিকেট নিয়ে চিন্তা করে, তাদের একটু বক্তব্য জানতে চাই, এই যে আজকের এই ঘটনার পরে প্রেক্ষাপটে তুমি বিষয়টাকে কীভাবে দেখছো? আমি এই বিষয়টাকে বিসিবির একটা ভুল সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করছি। আমরা সবাই জানি যে বগুড়া উত্তর অংশের প্রবেশদ্বার, বগুড়া এত সুন্দর একটা জায়গা, এই জায়গায় একটি আন্তর্জাতিক মানে স্টেডিয়াম না থাকলে আমরা কোথায় খেলব, কোথায় খেলাধুলা করব? আমাদের খেলাধুলার গৌরব হারিয়ে যাবে। খেলাধুলা না থাকলে অনেক ছেলে মেয়ে মাদকে আসক্ত হবে, মাদকে আসক্ত হলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে। জি, অনেক অনেক ধন্যবাদ দর্শক। এই যে যারা ছোট ছোট মানে স্টুডেন্ট বা যারা ক্রিকেট খেলা শুরু করেছেন, তারাও কিন্তু একই ধরনের কথাগুলো বলছেন, এবং আমরা এবার একটু কথা বলতে চাই যে যারা ক্রিকেট নিয়ে কাজ করেন, ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছেন, এইরকম বগুড়া স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব রাহাদ রিটু, তার কাছে একটু জানতে চাই যে বিসিবি বলেছে যে ক্রীড়া সংস্থার ব্যর্থতা বা তাদের দুর্বলতার কারণে এটাকে প্রত্যাহার করা হয়েছে, আসলে আপনি কি সেটাই মনে করেন না এর পিছনে রাজনীতির কোনো গন্ধ আছে? না, আমি তো আমি এটা সরাসরি এটা মনে করি না যে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে দ্বন্দ্বের কারণে ঘটনা ঘটতে পারে। কারণ জেলা ক্রীড়া সংস্থার সাথে বিসিবির যে দ্বন্দ্ব, সেটা কিন্তু যে কোনো সময় কিন্তু মিটিয়ে নেওয়া সম্ভব। তো তারা কেন এটা না মিটিয়ে বগুড়াকে এত বড় শাস্তি দিলেন? আমি আর এটা বগুড়ার শাস্তি নয়, এটা যদি রাজনৈতিকভাবে আমি মনে করি যে রাজনৈতিকভাবে বগুড়াকে বগুড়া থেকে এই ইনস্টিটিউটকে তুলানো হয়েছে। আপনি জানেন যে বগুড়ার তিনজন নারী ক্রিকেটার, খাজিদুল কোবরা, ঋতুমণি সহ তিনজন নারী ক্রিকেটার কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলে, এবং বগুড়া শফিউল সোহাস, আপনার মুশফিক মিতু, এবং সম্প্রতি যে জাতীয় টিমে খেলছে হৃদয়, এরা কিন্তু এই স্টেডিয়াম থেকে খেলার তাদের গড়ে ওঠা। তাই এবং তারা ঢাকা থেকে যখন জাতীয় টিম থেকে যখন অবসরে ছুটিতে আসে, তখন তারা ইনডোরে প্র্যাকটিস করে, ইনডোরে যখন প্র্যাকটিস করে তখন কিন্তু তারা অনুশীলন থাকে, কিন্তু ইনডোর থেকেও কিন্তু নেট ম্যাচ সরে না হচ্ছে। আর ইনডোর থেকেও যদি নেট ম্যাচ সরে না হয়, তাহলে কিন্তু এই খেলোয়াড়রা কিন্তু যখন ছুটিতে বগুড়ায় আসবে, তার বাড়িতে আসবে, তারা কিন্তু প্র্যাকটিস করার কোনো জায়গা পাবে না। আমি মানে এটা শুধু বগুড়ার মানে বাংলাদেশের ক্ষতি, বাংলাদেশের নারী ক্রিকেট এবং পুরুষ ক্রিকেটে যে ছয়জন খেলোয়াড় জাতীয় টিমে আছে, এই ছয়জন খেলোয়াড়কে নষ্ট করে দেওয়া হচ্ছে, পাশাপাশি যে পাইপলাইনে যে খেলোয়াড়গুলো আছে সেই পাইপলাইনটাও বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে বগুড়া থেকে আর কোনো খেলোয়াড় না পারে। আপনি অনেক মেধাবী নারী ক্রিকেটার আছে যারা সরাসরি প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনি নেটে প্র্যাকটিস করেন, কিন্তু তারা এখন নেটে প্র্যাকটিস করতে পারবেন না। নেটে প্র্যাকটিস করতে গেলে যে আপনার ফ্যাসিলিটি দরকার, সেই ফ্যাসিলিটিসগুলো যদি তুলে দেওয়া হয়, তাহলে তারা নেটে প্র্যাকটিস করতে পারবেন না। অতএব বগুড়া থেকে যে নতুন প্লেয়ার সৃষ্টির কিন্তু পথটাও কিন্তু বন্ধ করে দিল বিসিবি, আমি মনে করি। এই জন্য আমি বিসিবির কাছে অনুরোধ করবো যে জেলা ক্রীড়া সংস্থা যদি অসহযোগিতা করে, তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে পানিশমেন্ট দেন। আর সবচেয়ে এটা রাজনৈতিক, এখন জেলা ক্রীড়া সংস্থায় বলেন আর বিসিবি বলেন, রাজনৈতিক সংগঠন, রাজনীতির বাইরে কিন্তু কেউ নাই। বিসিবিতে যারা বসে আছেন তারাও কিন্তু আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সন্তান কিংবা নেতা, এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থায় যারা আছেন তারাও কিন্তু একই পর্যায়ের লোক। আওয়ামী লীগের দ্বন্দ্বর কারণে কিন্তু আজকে বগুড়াবাসীর ক্ষতি হলো। তাই আমি মনে করি যে দ্বন্দ্বটা মিটিয়ে নিয়ে বগুড়ায় যে জিনিসগুলো কাভার্ড ভ্যান্ডে তোলা হয়েছে সেই জিনিসগুলো ফিরে রেখে বগুড়াবাসীর আশা আকাঙ্ক্ষাতে, বগুড়াবাসীর গর্বেতে হাত না দিয়ে তাদের এখান থেকে চলে যাওয়া ভালো।
জি অনেক অনেক ধন্যবাদ দর্শক, আপনারা শুনলেন যে বগুড়া স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব রাহাত রিটু কিন্তু তার কথাগুলো বলেছেন, এবং সেই কথাগুলো কিন্তু শুধু তার নয়, এটা বগুড়াবাসীর কথা, বগুড়াবাসীর বক্তব্য। এই ইনডোর আউটডোর সব জায়গার মালামালগুলোই নেওয়া হচ্ছে, এখানে যারা ন্যাশনাল টিমের খেলোয়াড় আছে তারা যদি এখানে আসে ছুটির কালীন সময় তারা কিন্তু প্র্যাকটিস করতে পারবে না, সে কথাগুলো কিন্তু তারা বলেছেন। এবং সবচেয়ে বড় একটি বিষয় সেটা হলো যে এই উত্তরাঞ্চলের ক্রিকেটের এক ধরনের বন্ধাত্মা তৈরি হবে, কারণ এই স্টেডিয়ামের যদি এই পরিণতি হয় তাহলে একসময় খেলোয়াড় তৈরি হবে না। দর্শক সব মিলে আমরা যেটা বলতে চাই যে এটা শুধু কিন্তু বগুড়াবাসীর বিষয় না, এটা সারা দেশের সাথে সম্পৃক্ততার একটি বিষয়, সারা দেশের মানুষের একটি বিষয় এবং দেশের ভাবমূর্তিরও একটি বিষয়। এখানে আমরা যাদের সাথে কথা বলেছি তারা সবাই কিন্তু একই কথা বলেছেন যে যে কোনো মূল্যে এটাকে রক্ষা করা দরকার, এবং এটা দায়িত্ব সরকারের এবং ক্রীড়া সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিরা আছেন তাদের। দর্শক এই ছিল এখনকার লাইভে, আমরা পরবর্তী লাইভে আবারও আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর থাকুন পূর্ণ টিভির সাথে। আল্লাহ হাফেজ।